আমরা বারংবার হারি পরিস্থিতির শিকার হয়ে, বারংবার লজ্জিত হই, লাঞ্ছিত হই মানুষের কাছে, বার বার করে ভেঙে পড়ি এই সমাজের কাছে। ভাঙতে ভাঙতে একটা সময় আমরা মাটির সাথে মিশে যাই, কিন্তু এই পরিস্থিতিতে শুধুমাত্র একটা মানুষই আমাদের পাশে সবসময় দাঁড়িয়ে থাকে, যাকে ভরসা করে আমরা আবার বেঁচে উঠি। তিনি হলেন আমার আব্বা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله, أشهد أن محمد رسول الله, এই ফোনটা কিনলাম, ভালো হয়েছে। নতুন ফোন কিনলি তা একটা ট্রিট ফিট দে। এটা কিন্তু ঠিক বলেছে একদম। ঠিক আছে, কি খাবি তোরা বল ভাই? তুই যা খাবি তাই খাবো। ঠিক আছে চল একদিন। শেষ করার বেলা মনে ছিল না আমারটা, কলেজে তো ফুক 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 করে ভালোই মেরে আসলা। ঠিক আছে, ধরটা প্লেন যাক। এই যখন সিগারেট বিড়িতেই কাজ চালায় আর কি। প্লেন যাক তো, তোর কি হয়েছে প্লেন যাক? তুই আটকাবি প্লেনকে? আগুনটা দিস, কিছু করার নেই, এটাই চালাতে হবে ভাই একদম। আরে ধন্যবাদ, অনেক সময় সময়ে এই বিড়িটারই লাখ টাকা দাম হতে পারে। এটা ঠিক বলেছে, ঠিক বলেছে। যখন এরকম এরকম টাইপ সিচুয়েশন একদম, তোর কি লজ্জা লাগে না? হ্যাঁ, এটা তো সিগারেটও খাওয়াতে পারিস নাকি? আচ্ছা একটা প্ল্যান করলে হয় না, মানে শীত তো পড়ছে। হ্যাঁ এটা একদম ঠিক কথা ভাই, ঘুরতে যাওয়ার একটা প্ল্যান কর না। চল তাহলে কোথাও একটা ঘুরতে যাওয়া যাক। যাওয়াই যায় তাহলে, চল দীঘা মন্দারমণি চল ভাই, কাছাকাছি যাবি চল, এটাই ভালো হবে। হ্যাঁ চল, আমাকে শুধু বাড়িতে কথা বলতে হবে মা বাবার সাথে। খরচা কিরকম পড়তো? পারে 3-4 হাজার টাকা করে ভাই পড়বে। আরে বাহানা না, বুঝতে পারছিস না, একটু কাজ আছে, যেতে পারবো না। একে না কোনো প্ল্যানে নেওয়াই বেকার জানিস তো, সব প্ল্যান একদম মানে পুরো ভেস্তে দেয়। সবসময় কি তোর কাজই পড়ে যায় সবসময় কোনো? আরে আরে একটা কাজ পড়েছে তুই বুঝবি না। তুই ছাড়া কি প্রবলেম হয়েছে তোর ভাই? ওর হয়তো কোনো কাজ থাকতেই পারে। কাজ না, সবসময় ভিখারি মতন করে। না না এইসব বলিস না, ওর হয়তো কোনো সমস্যা রয়েছে। যাই হোক, আমি তোকে
টাকাটা দিয়ে দিচ্ছি, তুই আমার টাকায় চ ঘুরে আসবি। না না তোরা যা ঘুরে আয়, আমি তোরা ওই তো ভালো মোবাইল। আরে তুই আমাকে পরে শোধ করে দিস। আরে না ঠিক আছে, আমি এখন যেতে পারবো না, পরে তোরা ছবি টবি তুলে আন দেখবো, পরে আমি যাবো, মানে পরে বলছি কথা দিচ্ছি। কোনো সময় দেখি আমাদের সাথে যায় না, কোনো অসুবিধা থাকলে বল তো, বলছে টাকা পয়সা দিয়ে দেবে, তো প্রবলেমটা কোথায় তোর? একসাথে মজাই আলাদা ভাই। হ্যাঁ ঠিক আছে, হবে না তোরা যা করে ঘুরে। শোন না বলছি যে আজকে না একটু কাজ আছে, আমি একটু বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে তোরা এনজয় কর, আমি যাই। কিছু বলাই বেকার, সারাক্ষণ কাজ এই সেই সব লেগেই রয়েছে। এই নেক্সট টাইম না একে কোনো প্ল্যানে নিবি না বুঝলি? ঠিক আছে না, ওর সামনেই আর বলিস না। হ্যাঁ ওর সামনেই আর বলার দরকার নেই, আমরা ভাই যার বাবা সাপ্তাহিক আয় মাত্র 1200 টাকা, সে নিজে কিভাবে 3000 টাকা খরচ করে ঘুরতে যাবে বন্ধুদের সাথে? আমাদের মতো ঘরের ছেলেদের অত স্বপ্ন দেখা উচিত নয়, এই স্বপ্ন এখন পূরণ হবে না। তবে হ্যাঁ আব্বা, আমি তোমাকে কথা দিচ্ছি, একদিন আমি বড় চাকরি পেয়ে তোমায় নিয়ে ঘুরতে যাব, সেদিন হবে আমার স্বপ্ন পূরণ। মাটন বিরিয়ানি আর চিকেন চাপ হয়ে যাক ভাই, কোনো অসুবিধা নেই, অর্ডার কর। জমিয়ে খাওয়া দাওয়া হবে কিন্তু ভাই, একদম। ঠিক আছে তাহলে এক কাজ কর, তোরা যা করবি তাড়াতাড়ি কর, কারণ আমি বাবাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাবো, তারপর আবার ক্যাটারিং আছে, অনেক চাপ আছে। হ্যাঁ আবার বাহানা শুরু হলো ওনার। আরে ভাই বাহানা না, তুই বুঝিস না, আমাকে আব্বাকে হেল্প করতে হবে, সব যদি বুঝলিস। সত্যি ওকে ওভাবে বলিস, আমার তো পারিবারিক অবস্থা সমান না, জানিস তো ব্যাপারটা। আচ্ছা যদি পসিবল হয় তো খাবারটা আমাকে পার্সেল করে দিবি রে, কারণ দেখ এখান থেকে গিয়ে আমাকে বাবাকে ডাক্তারের কাছে যেতে হবে, প্লাস ক্যাটারিংও যেতে হবে, বুঝিস তো ব্যাপারটা। তোর না ভাই মানে আমরা একটা দিন, একটা দিনের জন্মদিন বলে এখানে বসে খাওয়ার মানে খাওয়া দাওয়ার প্ল্যান করছি, সেখানেও তোর মানে খাবার দাবার বাড়িতে নিয়ে যেতে হবে। তুই কী বলবো একে বলতো, কী বলবো, তুই সারাটা জীবন এরকম পড়ে আসবি, সারাটা জীবন। আরে আল্লাহ কসম বলছি যে সত্যি কথা, এরকম অসুবিধা তোমার সারা জীবন আছে। ঠিক আছে তোরা আনন্দ কর, ভাই জান আসছি। আরে না ভাই ঠিক আছে, তুই মনে করিস কী বলবো ওকে বলতো, ও প্রত্যেকটা সময় দেখেছিস আমরা যখনই কোনো প্ল্যান করি তখনই ও এরকমভাবে ভেস্তে দেয়, তোরা তো সব জানিস, তারপরেও কেন বারবার ওকে? না না আজকে যতই মানুষের প্রবলেম থাকুক, আজকে থাকলে কি খুব অসুবিধা হতো তোর? কী মানে বুঝতে পারি না। যে আব্বা আমার জন্য অপেক্ষা করে থাকে কখন আমি বাড়িতে যাব, সে আমার সাথে বসে নাস্তা করবে, রাতের খাবার খাবে, তাকে ফেলে রেখে কি করে আমি বন্ধুদের সাথে গিয়ে বাইরে খেয়ে আসি? যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে তাকে আমি একটু ভালোবাসা দিতে পারি না, তাহলে আমি কিসের সন্তান হলাম তার? কি করতাস আমি বুঝে নেবো, দাও আবার আসি। হ্যাঁ সাবধানে যাইবা।
আমি ঠিকই জানি আব্বা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওনার চোখের পলক পড়ছে না, কিন্তু আজ আমি ইচ্ছে করে আব্বার দিকে পিছনে ঘুরে তাকাইনি। আমি জানি আমি থাকালে তার চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়বে মাটির উপরে। আসলে তার ওটা চোখের পানি নয়, আমার প্রতি তার আস্থা, ভরসা আর অনেক বেশি বিশ্বাস। তুমি এখন আইসো এই ভর দুপুর বেলা, তুমি জানলা কি করে যে আমি এখন বাসায় ফিরু? আচ্ছা আব্বা একটা কথা কমু ক, কইতাছি যে পরের জন্মে তুমি আমার সন্তানের জন্ম বাবা কেন? আরে এই জন্মে তো আমি তোমার ঋণ সত্য করতে পারো না, তুমি কও পরের জন্ম হইলে পাটা তুমি আমার ঋণ শোধ করে দিবা। পাগল আব্বা যে কি কয়, তাহলে তুমি আমার সন্তান হইলা? পাগল কি হলো দেখছো কত বড় গর্ত, এক্ষুনি তো পড়ে যাইতে। চলো চল 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 বাসায় চল। আব্বা আমি ঠিক করে লইছি, কি পরের জন্মে আমি কিন্তু তোমার সন্তান হয়ে জন্মাবো, শুধু পরের জন্ম না জনম জনম আমি তোমার সন্তান হয়ে জন্মাবো। কেন তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নাই, তুমি আমার আগলায় রাখতে পারবো। নে অনেক হয়েছে চল, তোর খিদা লাগছে, ডিমের ঝোল রাঁধছি আজ মজা কইরা। চলো চল না আমার সাথে। আমাদের জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, যত খারাপ পরিস্থিতির সম্মুখীন হই না কেন, একটা মানুষ কখনো আমাদের মাথার ওপর থেকে হাত সরিয়ে নেবেন না, সবসময় আমাদের মাথার ওপরে বটবৃক্ষের মতো ছায়া হয়ে থাকবেন। উনি হলেন আমাদের আব্বা।